আজকে আমি পায়া দিয়ে তরকারি করেছি ঝোল করেছি এটা স্যুপ দিয়ে স্যুপুর মতন করিনি আমি আর এখানে পরোটা তৈরি করেছি খুবই টেস্টি আনি কি সফট নর্মাল আপনি এটা তৈরি করতে পারবেন এর জন্য কোনো বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে আপনি এই পরোটাগুলো আর এই ঝোলগুলো তৈরি করতে পারবেন এটা ভাতের সঙ্গে খাবেন রুটির সঙ্গে খাবেন যে কোনো সঙ্গে ভালো লাগবে এখানে আমি জল নিয়েছি তার মধ্যে নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি এটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেবো ভালো করে গরম হয়ে যাবে যখন ফুটতে শুরু হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এরপর এখানে আমি পায়াগুলো নিয়েছিলাম এটা এখন সাফ করা হয়নি তো এই যে গরম জল আমি করেছি সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। এতে কি হবে এর মধ্যে যে নোংরাগুলো থাকবে সে সব এই গরম জলে ওটা বেরিয়ে আসবে উপরে সব চুল থাকবে সেটাও এই ছোট চুলগুলো থাকে সেটাও বেরিয়ে আসবে তো পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে দেবো তারপর এটাকে বের করব তো দেখুন এখানে আমি আটাটা মেখে নিচ্ছি নর্মাল আটা ইউজ করেছি আপনি ময়দাও নিতে পারেন আমি আটা দিয়ে এটা তৈরি করেছি এর মধ্যে আমি দিয়েছি নুন একটু আপনি আজবাইন দিতে পারেন আমি আজবাইন ইউজ করিনি এরপর এটা আমি দুধ দিয়ে মাখবো তো আপনি এটাকে আর্ধেক দুধ আর আর্ধেক জল দিয়েও মাখতে পারেন বা পুরো দুধ দিয়েও মাখতে পারেন তো এখানে আমি হাফ কাপের মতন দুধ নিয়েছি ওটা দিয়ে পুরো এটা মাখা হয়ে গেছে কেননা আটাটা আমি অনেকটাই কম নিয়েছি এক কাপের মতন আটা নিয়েছি তার থেকেও কম আছে এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ওই আটাটা রেখে দিয়েছি ঢাকা দিয়ে এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে এরপর এর থেকে পায়া আমি বের করে নেব আর এটা অনেকটাই ভালো হয়ে গেছে ওরা দেখতে মনে হচ্ছে না এর মধ্যে কিছু আছে চুল কিছু দেখা যাচ্ছে না এভাবে তো তাও আমি এটাকে দু তিনবার ভালো জল দিয়ে ধুয়ে নেব আর দেখে নেব এর মধ্যে চুল আছে কি না তো সেটা আমি ভালো করে দু তিনবার এটাকে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কিছু দেখতে পাইনি একদম ভালো ছিল এর এইভাবে আপনি এটা তৈরি করতে পারবেন মানে সাফ করতে পারেন আপনি এটা পায়াটাকে তো এবারে এটা আমি সাইডে রেখে দেব এদিকে আমি ওই প্রেশার কুকারটাই নিয়েছি যেটা আমি জল ফুটিয়েছিলাম এর মধ্যে এক চামচ ঘি নিয়েছি দেখতে পাচ্ছেন চামচটা বেশি ভর্তি করে নিয়ে নিই একদম গলায় ঘি নিয়েছি তো এটা এক চামচের মতন নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ একটা বড় সাইজে আমি পেঁয়াজ নিয়েছি ওটা আমি এভাবে কেটে নিয়েছিলাম এটা এর সঙ্গে ভেজে নেব এটা ব্রাউন করতে হবে না হালকা ভাজা হবে তো যখন হালকা ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন না একটা নরম হয়ে গেছে জাস্ট নরম হয়েছে কালারটা চেঞ্জ হয়নি এরপর এর মধ্যে আমি এই পায়াগুলো দিয়ে দেব। এটা দেওয়ার পর এটা ভালো করে এর সঙ্গে চার পাঁচ মিনিট ভালো করে এভাবে কষে নিতে হবে আঁচটা মিডিয়াম রাখবেন বেশি হাই করবেন না তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর তেল ঘি তো বেশি দেওয়া হয়নি তো যেন জ্বলে যেতে পারে তো আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে এভাবে কষে নিতে হবে তো এখানে এটা আমি করে নিচ্ছি এই দেখুন এখন হালকা হালকা ব্রাউন হতে শুরু হয়ে গেছে পেঁয়াজটাও তো এবারে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেবো এটা নামিয়ে নেব তো এই প্যান আপনি অন্য কড়াই বা প্রেসার কুকার নিতে পারেন আমি এই প্রেসার কুকারেই করছি একটাই ইউজ করেছি এর এর মধ্যে আমি এক চামচের মতন তেল দিলাম একটু বড় চামচ নিয়েছি যদি আপনি ছোট নিচ্ছে তো দু নিতে পারেন এখানে আমি তেজপাতা নিয়েছি ইলাইচ নিয়েছি গোলমিরচ নিয়েছি স্টার নিয়েছি আর ইলাইচি যে কালো ইলাইচি থাকে সেটা নিলাম দালচিনি টুকরো নিয়েছি আপনি এখানে লংও ইউজ করতে পারেন লং আমার কাছে ছিল না সেই জন্য দিলাম না এরপর এখানে আমি দুটো পেঁয়াজে পেস্ট বানিয়ে নিয়েছি তো এটা মিডিয়াম সাইজে পেঁয়াজ ছিল সেটা আমি পেস্ট বানিয়েছি এটা এর মধ্যে দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে তো তেলটা আমি কম দিয়েছি সেই জন্য এটা একটু লেগে যেতে পারে তো আস্তে আস্তে মিডিয়াম আছে আপনাকে এটাকে করতে হবে এটা ভালো করে আমি ভেজে নিয়েছি ওর মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ লঙ্কা গুঁড়ো গরম মশলা দিয়েছি মানে মিট মশলা আর ধনিয়া সব আমি এখানে এক চোথা চমচের মতন দিয়েছি হলুদটা অনেকই কম দিয়েছি এক চোথাই থেকেও কম দিয়েছি হলুদ বাকি সব এক চোথাই চামচের মতন দিয়েছি এরপর এখানে আমি একটা ট্যামেটো নিয়েছি ওটাও পেস্ট বানিয়ে নিয়েছি আর যদি আপনার ইচ্ছা না থাকে তো ট্যামেটো স্কিপ করতে পারেন এমনি ট্যামেটো দিলে একটু টেস্টটা ভালো আসে এরপর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা মনে রাখবেন মশলাটা একটু কমই দেবেন এর মধ্যে বেশি দেবেন না কেননা এটা পায়া আছে সেজন্য মশলা বেশি থাকলে পান এসে যাবে এরপর এটা ভালো করে মশলাটা হয়ে গেছে এর মধ্যে পায়াগুলো দিয়ে দিয়েছি আর এটা এর সঙ্গে ভালো করে দু তিন মিনিট এভাবে মিক্স করতে থাকবে আঁচটা মিডিয়ামে রাখবেন বেশি হাই করবেন না এটা এভাবে সমানে চালিয়ে নিতে হবে মিক্স করে নিতে হবে দু তিন মিনিট বেশি না দু তিন মিনিট এভাবে করে দেবেন এরপর দু তিন মিনিট পরে এটা ভালো করে মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম পায়ার মধ্যে গায়ে পুরো মশলাটা লেগে গেছে এর মধ্যে নুন দিয়ে দেব স্বাদ মতন এটাও মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব আমি জল আর যখন আপনি জল দেবেন তো মনে রাখবেন পায়ার উপরে জল থাকে ও থেকে বেশি আর দেবে না একটু উপরে অবধি থাকে তো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পুরো পায়াটা ঢাকা যেন হয়ে যায় তো এর মধ্যে জল দিয়ে দিয়েছি ভালো করে এটা মিক্স করে দিচ্ছি আমি এভাবে আর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আঁচটা হাই ফ্লেমে রাখবো তিন সিটি অবধি তিন সিটি দেবো হাই ফ্লেমে তো এখানে তিন সিটি আমার হয়ে গেছে দু সিটি হয়ে গেছে এই থার্ড সিটিটা দিয়ে দিলাম এখানে এবারে আঁচটা আমি স্লো করে দেবো আর স্লো ফ্লেমে আমি কুড়ি করি মেয়াদ অবধি এভাবে হতে দেবো ততক্ষণে এদিকে আটাটা আমার ভালো করে সেট হয়ে গেছে এটা অনেক টাইমই হয়ে গেছে রাখা তো একদম স্মুথ হয়েছে কেননা এর মধ্যে দুধ দিয়েছি তো অনেকই স্মুথ আছে একটু ক্রিমি ভাব আছে কেননা তেল ঘি মতন এর উপরে চলে এসছে তো এটা এভাবে আমি লইটা কেটে নেব এটা ছোট বড় আপনি নিজে হিসাবে করতে পারেন তো আমি একটু বড় বড় সাইজেই নিয়েছি এটা বেলে নেব বেশি আটা ইউজ করবেন না বেশি আটা ইউজ করলে কি হয় যখন পরাঠাগুলো ভাজা হয় সেটা পুড়ে যায় তো কম আটা ইউজ করবেন এভাবে এর মধ্যে আমি ঘি লাগিয়ে দিয়েছি ভিতরে তারপর ফোল্ড করার পরও লাগিয়েছি স্কোয়ার করে দিয়েছি এভাবে এরপর হালকা আটা নিয়ে আবার এটাকে আমি বেলে নেব আবার বলছি আটাটা বেশি লাগাবেন না পরাটাগুলো পুড়ে যায় বা রুটি যাই করেন আপনি ওটা বেশি পুড়ে যায় যদি বেশি আটা ইউজ করেন তো এভাবে স্কোয়ার করে নিয়েছি যে সাইডে কোনাগুলো থাকে সেটা ভালো করে বেলে নেবেন কেন ওটা মোটা হয়ে যায় তো সেজন্য ওটা বেলে নিতে হবে তো এভাবে তওয়াটা গরম করে তারপর আঁচটা মিডিয়াম করে দিতে হবে তওয়া আগে গরম করে আঁচটা মিডিয়াম করে দেবেন তারপর ওর মধ্যে এই পরাটাগুলো দেবেন দেখবেন ভালো করে এটা ফুলবে আর নরম হবে খুবই সফট হবে এরপর এর মধ্যে আমি ঘি লাগিয়ে দিচ্ছি আপনি তেল ইউজ করতে পারেন এইভাবে দেখুন ভালো করে এটা লাগিয়ে দিচ্ছি আর আঁচটা এই সময় মিডিয়াম টু হাই রেখে দেবেন যখন এটা ভালো করে ফুলে যাবে তখন মিডিয়াম টু হাই করে দেবেন আর দেখতে পাচ্ছেন এটা কত ভালো করে হয়ে গেছে একদম ফুলে গেছে খুবই টেস্টি লাগে এটা খুব সফট হয় অনেকক্ষণ এটা নরম থাকবে শক্ত হবে না তো এইভাবে আপনি এটা করে দেখবেন একটু আলাদা টেস্ট আসবে ভালো লাগবে খেতে আর পায়ার সঙ্গে আরও টেস্টি লাগবে এটা এভাবে আমি সব পরাঠাগুলো তৈরি করে নেব আর এদিকে বিশ মিনিট হয়ে গেছে আর এটা মিডিয়াম স্লো ফ্লেমে আমি রেখেছিলাম এবারে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হতে দেব এদিকে পুরো ভালো করে ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন কত ভালো লাগছে একদম মনেই হচ্ছে না এটা পায়া আমি পায়া দিয়ে তৈরি করেছি মনে হচ্ছে মটন দিয়েই তৈরি করা হয়েছে ভালো গাঢ় ঝোলটা হয়েছে তো এরপরে দু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি এটাকে আপনাকে বাটিতে ঢেলে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে আর এভাবে আপনি এটা তৈরি করতে পারবেন তেলটাও বেশি ইউজ করবেন না কেন পায়া থেকে তো নিজেই ঘি বেরোবে তো সেই জন্য বেশি তেল ইউজ করবেন না আপনি আমিও করিনি এক চামচ দিয়েছিলাম ও প্রথমে ঘি দিয়েছিলাম তো সেই হিসাবে আপনি এটা তৈরি করতে পারবেন আর যদি এই পরাঠা আপনি তৈরি করবেন আপনার লাচ্ছা পরাঠা তৈরি করার দরকার হবে না এমনিতে কোনো বেশি ঝামেলা নেই কোনো বেশি কিছু দিতে না নর্মাল আপনি এই পরাঠাগুলো এভাবে তৈরি করতে পারবেন এর জন্য অনেকক্ষণ রাখতে হবে আটাটাকে সেটা কিছু নেই আটাকে বেশি মাখতে হবে ওই সব কিছু নেই আপনি পাঁচ মিনিটও রাখবেন সেটাই ভালো হবে আর ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন